হচ্ছে তাতে ব্যাপারে তোমরা না কেন যাবে এখানে কোথাও যাব না এই যে ওয়ারেন্ট করতে হবে আজকে আপনাদের এখানে পদ অবরোধ কেন আমাদের প্রাইমারি স্কুল দুলালপুর প্রাইমারি স্কুল ক্লাস 4 পর্যন্ত ছিল ফাইভ হওয়ার জন্য সরকারের ঘর থেকে টাকা স্যাংশন হয়েছে আমাদের বিজেপিরা কোনো মতে দিচ্ছে না স্কুল করতে তার মধ্যে আছে রাজা গোবিন্দ জাত কত বারবার ভেঙে দিচ্ছে এই নিয়ে দুবার ভাঙলো আমরা যার জন্য আজকে বাধ্যগত পথ অবরোধ করি এর পদ অবরোধ কতক্ষণ চলবে আপনাদের আমাদের যতক্ষণ প্রশাসন আসছে তারপরে আবার তো এই কালকে রাতেই আবার ওরা আবার সব ভেঙেছে আপনারা অবরোধ কতক্ষণ চলবে দাঁড়াবেন যতক্ষণ প্রশাসন প্রশাসন না আসা পর্যন্ত কি কারণের জন্য দুলালপুর
প্রাইমারি ক্লাস ফোর পর্যন্ত আছে, ফাইভ হওয়ার জন্য সরকার থেকে যে টাকা স্যাংশন হয়েছে সেই টাকা দিয়ে আমাদের স্কুল তৈরি হয়েছে। বারবার বিরোধীরা ভেঙে দিচ্ছে, বারণ করেছিল স্কুল তৈরি করতে দেবে না, যার জন্য আমরা না শুনে সেই স্কুল তৈরি করতে গিয়ে আবার গতকাল এই নিয়ে তিনবার ভাঙে। তারা ভাঙছে সভাপতি অনুপ চক্রবর্তী, সেই জায়গা থেকে স্কুলের দেওয়াল ভাঙা হচ্ছে এবং অভিযোগ হচ্ছে যে বিজেপির লোকেরাই এই সমস্ত করেছে, আপনি কি বলবেন? বর্বর লোকেদের বর্বর। আমরা এখানে প্রতিদিন সংগঠনের কাজ করি, আমি তো প্রথমেই বলেছি 2000 লোক নিয়ে মিছিল করি, 2 লক্ষ লোক নিয়ে মিছিল করি, তারা লুকিয়ে ভাঙবে না, তারা যদি মনে হয় সামনে করবে, তাতে আমরা ওই লুকিয়ে চোর ডাকাত চিটিংবাজি করে তৃণমূলই চিটিংবাজি করছি, কাটমানি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, আর আমরা চিটিংবাজি করি না, স্বচ্ছভাবে রাজনীতি। স্কুলের অভিভাবকরা রাস্তায় পথ অবরোধ করেছে, গ্রেফতারের দাবি জানিয়েছে, এটা ঠিক নয়। অভিভাবক, অধিকাংশ অভিভাবক এটার বিপক্ষে, অধিকাংশ অভিভাবক চান স্কুলের মাঠে খেলাধুলো হোক, সংস্কৃতি চর্চা হোক, ঠিক আছে, এবং আমরা এ ব্যাপারে এসডিও বিডিওকে জানিয়েছি, প্রশাসন এটা বলবেন, আমি এখনো বলছি, আমি জানিয়েছি, ডাইরেক্ট ফোন করে বলেছি, এটা অন্যায় হচ্ছে, বিডিও বলেছেন, এসডিও বলেছে, কি করব, কাটমানি কর দল এটা ঠিক করেছে, ঠিক আছে, ওরা এখন করছে, তো আমরা দেখছি যাতে করে এর বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা যায়, আইনি ব্যবস্থা নেওয়া যায়, তবে এটা পুরোপুরি আমার এখানকার অঞ্চল এবং বুথ, হ্যাঁ, এদের সিদ্ধান্ত, মণ্ডলের সিদ্ধান্ত, আমি জেলা সভাপতি, আমার এই দু চারটি অঞ্চল নিয়ে নয়, আমি